আমরা শুরুতে যাব রুবেলের কাছে, তিনি আছেন রাজধানীর কারওয়ান বাজারে। রুবেল জানাবেন বাজার পরিস্থিতির বিস্তারিত। শুরুবে আপনাকে ধন্যবাদ। বাজার পরিস্থিতি বলতে যদি বলি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসলে কারওয়ান বাজার চালের বাজারে। আপনি জানেন যে চালের কিন্তু কোনো সুখবর নেই, যতদূর বলতে পারি যে চালে নতুন করে আবার প্রতি কেজি চালে কিন্তু 2 থেকে 3 টাকা বেড়েছে। মোটা চালে বেড়েছে 2 টাকা এবং অন্যান্য যে চাল রয়েছে নাজির চাল, তারপরে মিনিকেট, সেই চালগুলোতে কিন্তু প্রতি কেজিতে 2-3 টাকা বেড়েছে। যেটা সকাল থেকে আমরা ছিলাম কাঁচা বাজারে, শীতের যে আমেজ, বাজারে প্রচুর পরিমাণে সবজি এসছে এবং সেই সবজির দাম কিন্তু হাতের নাগালে। বলা যায় যে 2-3 সপ্তাহ থেকে শুরু করে এই সপ্তাহে সবজির দাম কমেছে একদম প্রতিটি সবজিতে, কেজি প্রতি 10 থেকে 15 এবং 20 টাকা, সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত কমেছে। এছাড়া আমি আরেকটু জানিয়ে রাখি শুরুবি যে সবজির পাশাপাশি যে ব্রয়লার মুরগি, সে ব্রয়লার মুরগির দামও কিন্তু কমেছে, ডিমের দামও কমেছে। ডিমের দামে ডজন বিক্রি হচ্ছে 115 টাকা থেকে 20 টাকার মধ্যে 115 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যদি বলি যে মাছের দাম কিন্তু এখনও হাতের নাগালের বাইরে ক্রেতাদের, এবং গরুর মাংস, খাসির মাংস এগুলো অনেকে কিনতে পারছেন না, যারা স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু এগুলো কিনতে পারছেন না। তারা বলছেন যে বাজার সমন্বয় করেই চলছেন এখন পর্যন্ত, যদিও সবজির দাম কমছে। বিক্রেতারা বলছেন যে সবজির দাম কমলেও ক্রেতা কিন্তু সংকটে রয়েছে, এবং ক্রেতারা সেই আগের মতোই বলছেন যে তারা বাজারে এখনও মনিটরিংয়ের প্রয়োজন, সমন্বয়ের অভাব রয়েছে এবং সমন্বয় করলে এবং তাদের হাতে না গেলে চলে আসবে। তো শুরু হয়েছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি।